হ্যালো ভিউয়ার্স, বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কফি ফেস মাস্ক। তো এই কফি ফেস মাস্ক কিন্তু ভীষণ ভালো আমাদের ত্বকের জন্য। তো কফি কিন্তু এখন ট্রেন্ডিং বলতে পারো, সবাই ইউজ করছে, সবাই ত্বকে বিভিন্ন কারণে ইউজ করছে। তো আজকে যেই রেমেডিটা দেখাবো সেটা কিন্তু স্কিনকে যেমন এক্সফোলিয়েট করবে তেমন ফর্সা করবে এবং ডার্ক স্পটগুলো কিন্তু অনেক অনেক হালকা করবে। তো দেখো, তার জন্য সবার প্রথমে আমি 2 টাকা প্যাকেটের কফি নিয়ে নিয়েছি, এটা মার্কেটে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। তো এই কফির গুঁড়োতে না প্রচুর প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে, আর এই অ্যান্টি অক্সিডেন্ট স্কিনকে ডার্ক স্পটগুলো দূর করে। সূর্যের ত্বকে যে মেচেদা পড়ে যায় আমাদের রোদে, সেই রোদের প্রভাবে মেচেদা দূর করবে এবং আমাদের ত্বক কিন্তু ফর্সা বানাবে। তার সাথে নিয়ে নেব আমি 1 চামচ বড় চিনি। চিনি কিন্তু আমাদের ত্বকের ভেতর থেকে ফর্সা করে, উজ্জ্বল করে, চকচকে করতে সাহায্য করে। চিনির কোনো কথাই হবে না আমাদের ত্বকের লোমকূপের গোড়া পরিষ্কার করার জন্য, এতটা ভালো। এর মধ্যে দেব আমি 1/2 চামচ নারকল তেল। নারকল তেল কিন্তু তোমরা যে কোনো নারকল তেল ইউজ করতে পারো, একটু ভালো মানের, তাহলেই কিন্তু ভালো স্কিনের জন্য। নারকল তেল তো কোনো কথাই নেই, কারণ এর মধ্যে প্রচুর প্রচুর ভিটামিনস থাকে, আমাদের ত্বককে পুষ্টি যোগায়, ত্বককে নারিশমেন্ট দেয়, ময়শ্চারাইজার দেয়। তো অনেক অনেক সফট করে কিন্তু নারকল তেল। এবার এই নারকল তেলটা দিয়ে কফিটা আর এই চিনিটা ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত কিছু ভালো করে মিশে যায়। এর মধ্যে দেবো বড় 1 চামচ মতো মধু, এটা আমার পিওর মধু। তো তোমরা না পেলে মার্কেটের মধুই কিনে নেবে একটা স্কিন কেয়ারের জন্য, ওটা খুব ভালো হবে। তো দেখো, মধু নিয়ে নিলাম। মধু তো আমাদের ত্বককে যেমন চকচক করে তেমন কিন্তু একটা গ্লাস ফিনিশ ত্বক পা তোমরা পাবে। তো দেখো, আমি এখানে ভালো করে এটা রেমেডিটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একদম তৈরি আমাদের কফি মাস্ক, এটাই ফেসে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার আগে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে। দেখো, আমি এভাবে দেখিয়ে দিচ্ছি, অন্তত 2 মিনিট মতো হালকা হাতে মুখটাকে ভালো করে রাব করে নেবে। রাব করার পরে এভাবেই ছেড়ে দেবে 10 মিনিট। তো 10 মিনিট পর এটা কিন্তু ঠান্ডা জল দিয়ে মুখটা কিন্তু তোমরা ধুয়ে নেবে। নিজেরাই দেখতে পারবে আয়নায় ত্বকের সমস্ত কালচে ভাব, কালো ছোপ, স্কিনটা কেমন ক্লিন হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। তো অবশ্যই রেমেডিটা ট্রাই করো, শুধু ফেসে না, হাতে, গলায়, ঘাড়ে ইজিলি অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।